কারো খুঁজে না পাওয়ার, কারো বলতে আমি বলতেছি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের খুঁজে না পাওয়ার, হলো আপনার সাইট ম্যাপ এবং আপনার রোবটস টেক্সট ফাইল ঠিকমতো বানানো হয় নাই। সাইট ম্যাপ কি জিনিস, নামটা শুনে আপনি মোটামুটি আন্দাজ করতে পারতেছেন সাইট ম্যাপ বিষয়টা আসলে কি, আপনার পুরো ওয়েবসাইটের একটা ম্যাপ, ওটাকেই আমরা বলি সাইট ম্যাপ। সো আমরা যদি আমাদের এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা দেখি, সাইট ম্যাপের ইউআরএল বেশিরভাগ সময় হয় website.com/sitemap.xml, এটা সাধারণত হয় সাইট ম্যাপের ইউআরএল। কোনো কোনো সময় চেঞ্জ হইতে পারে, বাট সাধারণত এটাই হয়। আপনি যদি বড় বড় ওয়েবসাইটে যান, ধরেন কথার কথা আমি businessinsider.com এ যাব, sitemap.xml সার্চ দিলাম, দেখেন পাওয়া গেল না, কারণ কোনো কোনো বড় বড় ওয়েবসাইট ওদের সাইট ম্যাপ লুকায় রাখে। আবার অনেক বড় বড় ওয়েবসাইট আছে যেগুলা খুব একটা কেয়ার করে না, তারা লুকায় রাখে না। সো facebook.com/sitemap.xml যদি আমি যাই, facebook.com লুকায় রাখছে। সো বড় বড় ওয়েবসাইট অনেক সময় লুকায় রাখে, ছোট ছোট ওয়েবসাইট সাধারণত লুকায় রাখে না। সাইট ম্যাপ বানানো জরুরি, কারণ সাইট ম্যাপ আমার গুগলকে, গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের বটকে ক্লিয়ারলি বলে দেয়। মনে করেন আপনার ওয়েবসাইটে তো অনেক পেজ, অনেক ক্যাটাগরি, এই পেজ, এই পোস্ট, হাবিজাবি, প্রোডাক্ট, অনেক কিছু আছে আপনার ওয়েবসাইটের ভিতরে। একটা গুগলের রোবটের এসে হঠাৎ করে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকে পুরো ওয়েবসাইটের আর্কিটেকচারটা কীরকম, পোস্ট আছে, পেজ আছে, কী আছে না আছে, বোঝাটা কষ্টকর। আপনি যদি একটা সাইট ম্যাপ বানায় দেন, তাহলে জিনিসটা হলো একটা মেনু দেওয়ার মতো, যে দেখেন আমার পেজ আছে, আমার পোস্ট আছে, আমার অমুক জিনিস আছে, তমুক জিনিস আছে, এবং আমি জিনিসটা একটু গুছায় দিচ্ছি আপনাকে। সো সেম জিনিস, ধরেন khalidfarhan.com যদি আমি যাই, khalidfarhan.com ভিতরে কিন্তু অনেক পেজ আছে আমরা জানি, বাট এইখানে সাইট ম্যাপে আমি গুগলকে বলতেছি যে এই যে দেখো আমার পোস্ট আছে, আমার পেজ আছে, আমার কিছু ল্যান্ডিং পেজ আছে, আমার কিছু ক্যাটাগরি আছে, আমার কিছু প্রোডাক্ট আছে, আমার একটা অথর আছে ওয়েবসাইটের। এবং তারপরে যদি আমি পেজে ক্লিক করি, তখন আমি বলতে পারবো যে আমার কতগুলা পেজ আছে। বা আমি যদি ব্যাকে যে পোস্টে ক্লিক করি, তাহলে আমি গুগলকে বলতে পারবো যে আমার কতগুলা পোস্ট আছে। সো সাইট ম্যাপ আর কিছুই না, সুন্দর করে গুগলকে গুছায় দেওয়া যে আমার ওয়েবসাইটে কী কী ক্যাটাগরি আছে। সাইট ম্যাপ বানানো হয় কিভাবে, আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন, যেটা আমি ধরে নিচ্ছি আপনারা অনেকেই করেন, সেই ক্ষেত্রে সাইট ম্যাপ বানানো একদম ডাল ভাত ব্যাপার। আপনার যেটা করতে হবে, আপনার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লাইভ কোর্সের অদ্ভুত একটা ব্যাপার হলো, অনেক সময় অনেক কিছু ঠিকঠাক মতো করা যায় না। এবার আমরা লগ ইন করার চেষ্টা করছি, সেবার আমরা লগ ইন করে ফেললাম। লগ ইন করার পরে আমাদের ফার্স্ট কাজটা হবে প্লাগইনসে যাওয়া, ইনস্টলড প্লাগইনসে চাপ দেওয়া, এবং তারপরে অ্যাড নিউ প্লাগইন খুঁজে বের করা, যে অ্যাড নিউ, এবং তারপরে ইয়োস্ট এসইও এই প্লাগইনটা ইনস্টল করা যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি আসলে ইয়োস্ট এসইও ইনস্টল করা। আর ইয়োস্ট এসইও যে কাজটা করে, এটা ইনস্টল করার পরে ইয়োস্ট এসইওর অনেক বেনিফিট আছে, বাট অনেকগুলো বেনিফিটের মধ্যে একটা বেনিফিট হলো এটা আপনাকে আপনার সাইট ম্যাপ বানায় দিবে। আপনার আলাদা করে কষ্ট করে সাইট ম্যাপ বানাইতে হবে না, এটা অলরেডি সাইট ম্যাপ বানানো অবস্থায় আপনাকে আপনার ওয়েবসাইটটা দিবে। এবং ইয়োস্ট এসইও যদি আপনি ইনস্টল করেন, এরপরে আপনি যখন আপনার domain.com/sitemap.xml চাপ দিবেন, আপনি দেখবেন আপনার সাইট ম্যাপ রেডি হয়ে গেছে। যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার না করেন, তাই কি হবে, আপনি যদি শপিফাই ব্যবহার করেন, শপিফাই অটোমেটিক্যালি সাইট ম্যাপ বানায় দেয়। সো আপনার কিছু করতে হবে না, বেশিরভাগ জনপ্রিয় সিএমএস অটোমেটিক্যালি সাইট ম্যাপ বানিয়ে দেয়। যদি আপনি ম্যানুয়ালি কোডেড ওয়েবসাইট বানান, বা আপনার ক্লায়েন্ট যদি ম্যানুয়ালি কোডেড ওয়েবসাইট হয়ে থাকে, যে ওয়েবসাইট ধরেন 20 বছর আগে হাতে বানানো হয়েছিল HTML এবং CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে, অনেক ওয়েবসাইট এরকমভাবে বানানো হয়, এখনও বানানো হয়, স্পেশালি হয় অনেক পুরানো বা অনেক কমপ্লিকেটেড ওয়েবসাইট ওভাবে বানানো হয়। এরকম কোনো ওয়েবসাইটের কাজ যদি আপনি হাতে নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সাইট ম্যাপ নিজে বানাইতে পারবেন না এভাবে অটোমেটিক্যালি। সেক্ষেত্রে আপনার ডেভেলপারের সাথে বসতে হবে, ডেভেলপারের সাথে বসে চিন্তা করতে হবে যে আমার ওয়েবসাইটে আসলে ক্যাটাগরি কী কী আছে। পোস্ট আছে অনেকগুলা, ব্লগ পোস্ট অনেকগুলা, পেজ আছে অনেকগুলা, প্রোডাক্ট আছে অনেকগুলা, অফার আছে অনেকগুলা, অথর আছে, যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট হয় তাহলে অনেকগুলা কোর্স আছে, অনেকগুলা লেসন আছে। সো আপনার ওয়েবসাইটকে বড় বড় ক্যাটাগরিতে ভাগ করতে হবে আপনার, এবং তারপরে আপনার ডেভেলপারকে বলতে হবে প্রত্যেক ক্যাটাগরিতে কী কী পেজ আছে আমার ওয়েবসাইটে লেখো, এখানে লিখবে। এবং তারপরে একইভাবে আমরা এই যে সাইট ম্যাপটা দেখলাম এখানে স্যাম্পল, এই সেম সাইট ম্যাপ বাট তখন ম্যানুয়ালি এক্সেলের ভিতর বানাইতে হবে। বানায় তারপরে ওয়েবসাইটের যে ডিরেক্টরি ওখানে আপলোড করতে হবে, পুরো জিনিসটাই তখন ডেভেলপার করবে, আপনি হয়তো তাকে হেল্প করবেন। এরকম সিচুয়েশন আপনাদের হয়তো খুব বেশি আসবে না, তারপরে আমি বলে রাখতেছি যদি আসে কখনো তখন যাতে ঘাবড়ায় না যান। সাইট ম্যাপ বানানোটা খুবই জরুরি, কারণ সাইট ম্যাপ যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে গুগল যে আসবে না তা না, বাট গুগল আবোলতাবোলভাবে আসবে এবং আবোলতাবোলভাবে ইন্ডেক্স করবে, কারণ গুগল বুঝবে না কোথায় এসে কী ইন্ডেক্স করতে হয়। সাইট ম্যাপ দিলে গুগলের জন্য পুরো প্রসেসটা সহজ হয়ে যায়।